আমাদের অ্যাসাইনমেন্টের ক্রম নির্ধারিত কাজ টু অধ্যায় ও বিষয়ভিত্তিক বিষয়বস্তু শিবরাম ষষ্ঠ অধ্যায় পলিমার থেকে সো আমরা অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজগুলো একটু দেখে নিচ্ছি শান্ত ডিসেম্বর মাসের এক সকালে স্কুলে যাচ্ছিল শীত নিবারণের জন্য সে একই সাথে দুটি শার্ট পরলো কিন্তু তাতে ও তার শীত কমলো না অথচ তিন মাস আগে ও একটি মাত্র শার্ট পরে সেই স্কুলে যেত ক স্লিভার কাকে বলে খ নাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয় কেন ব্যাখ্যা করো শান্তর কি ধরনের কাপড় পরা উচিত ছিল ব্যাখ্যা করো উদ্দীপকের আলোকে শান্তর ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ বিশ্লেষণ করো সো এটি আমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বিষয় থেকে নেওয়া হয়েছে আচ্ছা তার পরবর্তী আমরা সাবজেক্টটুকু দেখে নেই এরপরে রয়েছে তোমাদের জন্য নবম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশও বিশ্ব পরিচয় আছে এখানে নির্ধারিত তোমার এলাকায় সমষ্টিগত সম্পদের একটি তালিকা তৈরি করো তালিকার যে কোনো একটি সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে তুমি কি ধরনের ভূমিকা পালন করতে পারো তা বর্ণনা করো এটি এসেছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দশম অধ্যায় থেকে টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিসি ট্যাক্স উন্নয়ন অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব ট্যাক্স উন্নয়ন অভিষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফল এবং একাদশ অধ্যায় এই দুইটা অধ্যায়কে ভিত্তি করেই এই প্রশ্ন এই প্রশ্নটির উত্তর দিতে হবে তোমাদেরকে আচ্ছা আমরা পরবর্তী ধাপে চলে যাই এর পরবর্তীতে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি নবম শ্রেণী সো আমরা প্রশ্নগুলি একটু দেখে নেই আচ্ছা বর্তমান করুনার ন্যায় পরিস্থিতি অর্থাৎ স্বাভাবিক শ্রেণী কার্যক্রম পরিচালনা সম্ভব না হলেই লার্নিং এর সাহায্যে না হলেই না হলে ই লার্নিংয়ের সাহায্যে নিয়ে শিক্ষা কার্যক্রম কিভাবে সম্পন্ন করা সম্ভব তোমার প্রস্তাবনা প্রতিবেদন আকারে উপস্থাপন করো সো প্রতিবেদন প্রতিবেদনে তোমরা যা যা লিখবে ভূমি ভূমিকা দিবে করোনাকালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যৌক্তিকতা উল্লেখ করবে ই লার্নিংয়ের ধারণা এই লার্নিংয়ের সুবিধাসমূহ এই লার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ এই লার্নিংয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন স্বাভাবিক সময় শিক্ষা সহায়তা হিসেবে এই লার্নিংয়ের সম্ভাবনা উপসংহার এগুলো তোমরা তুলে দর্বে। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি পরের বিষয়টিতে পরবর্তী বিষয়টি হলো রসায়ন নবম শ্রেণী রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণী থেকে এই অ্যাসাইনমেন্টটি তোমাদের দেয়া হয়েছে সো আমরা একটু দেখে নেই নির্ধারিত কাজ দুই অ্যাসাইনমেন্ট দুই এক থেকে ৩৬ পর্যন্ত মৌল বিশিষ্ট পর্যায় সারণী তৈরি করে বিভিন্ন রঙের মাধ্যমে খার ধাতু মৃৎখার ধাতু মুদ্রা ধাতু হেলুজেন নিষ্ক্রিয় গ্যাস ও অবস্থান্তর ধাতুসমূহ চিহ্নিত করো আচ্ছা আমরা তার পরবর্তী সাবজেক্টে চলে যাচ্ছি এরপরে রয়েছে আমাদের বাংলাদেশের ইতিহাসও বিশ্বসভ্যতা বাংলাদেশের ইতিহাস ইতিহাসও বিশ্বসভ্যতা এই অধ্যায় হলো চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়কে কেন্দ্র করে চতুর্থ অধ্যায়ের যে কাজগুলো রয়েছে আমরা সেটা দেখে নিই প্রাচীন ও মধ্যযুগের গুরুত্বপূর্ণ রাজবংশ ও শাসন ব্যবস্থার একটি তুলনামূলক বিশ্লেষণ করো তার মানে প্রাচীন ও মধ্যযুগের গুরুত্বপূর্ণ রাজবংশ ও শাসন ব্যবস্থার একটি তুলনামূলক বিশ্লেষণ আমাদেরকে করতে হবে আচ্ছা এর পরবর্তী আমরা অ্যাসাইনমেন্টে চলে যাচ্ছি এরপরে অ্যাসাইনমেন্টটি হলো নবম শ্রেণীর ব্যবসার উদ্যোগ নবম শ্রেণীর ব্যবসার উদ্যোগ সো আমরা দেখে নিই এখানে কী কী দিয়েছে তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায় পঞ্চম অধ্যায় ব্যবসায় আইনগত দিক সো আমরা এই অধ্যায়গুলো পড়ে নিব এবং অ্যাসাইনমেন্টগুলো আমরা দেখে নিচ্ছি অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে। হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও আত্মকর্মসংস্থান কি এক মালিকানা ব্যবসায়ের পাঁচটি উপযুক্ত ক্ষেত্রে নাম লিখো চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি পাঁচটি বাক্যে উত্তর লিখ কপিরাইট কাকে বলে আচ্ছা এর পরবর্তী নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টগুলো আমরা দেখে নিচ্ছি দুঃখিত এর পরবর্তী শেষ